জাক জাক বরষুণের প্রভাবত পুনের সেউজবলিয়া হয়ে পড়ল কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান। শাওণের প্রলয়ঙ্কারী বানে পেলাই যাওয়া পলসর তরফবর উতাই নিলে বানর পাছত আসা নেড়ানেপেড়া বরষুণ জাকে। বান শুকুয়ার পাছত চৌদিশে বোকাময় হয়ে পড়া রাষ্ট্রীয় উদ্যান তৃণভূমিত থাকি যাওয়া পলসর খাদ্য সংকটে দেখা দিছিল তৃণভোজী বন্যজন্তুর। কিন্তু বরষুণের পাছতে সেই সংকট আঁতরি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থালে আহিছে রাষ্ট্রীয় উদ্যান। তদুপরি বানর সময়ত বন্যজন্তুয়ে আশ্রয় লওয়া হাইল্যান্ড সমূহ দীর্ঘদিন ধরে বন্যজন্তুয়ে আশ্রয় লই থাকার বাবে অন্ত পড়েছিল ঘাঁহ বনবর, যার বাবে শুকান হয়ে পড়া হাইল্যান্ড সমূহ পুনের সেউজিয়া হয়ে পড়ছে বরষুণের পাছত। বর্তমান চালে চকরুয়া হয়ে পড়া কাজিরঙার বিশাল তৃণভূমিত আপন মনে বিচরণ করেছে বন্যজন্তুয়ে। তদুপরি হাইল্যান্ডের উপর শুই বহি যেন ভাগর মারিছে বন্যজন্তুয়ে। রাষ্ট্রীয় উদ্যানখনের বিহিমুখত এই মনোমোহা দৃশ্যই আপ্লুত করেছে সকলকে। প্রকৃতিপ্রেমীর আশা আগন্তুক পর্যটন বর্ষত পর্যটকের আকর্ষণীয় হয়ে পড়ব এই মনোমোহা দৃশ্যাবলী। সৃষ্টি করেছে আর আমার সেই কাজিরঙার জীব জন্তুবুর আসলে সেই সুন্দর ঘাঁহবর খাই জীবন নির্বাহ করে আছে। গতি বারিষার অহার আমার ঘাঁহবর লাই লাই ওখ হবলে আরম্ভ করে আর গতি একটা সুন্দর পরিবেশ বলে কব পারি আমার কাজিরঙা। এই পরিবেশ যে আগন্তুক যে পর্যটন বর্ষ হয়ে আছে নিশ্চয়ই পর্যটকের কারণে খুব একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করব। হয় আসলে আমার কাজিরঙা এনেও দেশি বিদেশি পর্যটকে ভিড় করেহি আর ইয়াতে গড় হাতী বা ভালুক চাবলে পায়, গতি একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করব। কারণ আমি বাইর গৈছো, বাইর যার যখন এক্সপিরিয়েন্স কিন্তু আমার কাজিরঙা নিচিনা হব নয়, গতি একটা কাজিরঙা সুকিয়া এখন স্থান আছে আমার। গতি আমার এই জীব জন্তুবর একটা সুন্দর অবস্থাত আছে আর ভাল লাগে আমার কাজিরঙা থাকি। আগন্তুক পর্যটন বর্ষ আহি আছে, এটা সুন্দর পরিবেশ কি কব? হয় আসলে আমি দেখবলে পাইছো বাহিরপরাই যে আমার সুন্দর দেখায় আমার কাজিরঙা ন্যাশনাল পার্কর ভিতর চরা বিভিন্ন জীব জন্তুয়ে চরি থাকে সেউজিয়া ঘাঁহ বন খায় আর এনেদরে যেটা থাকিব আমার কাজিরঙাখন, গতি আর দুই তিন মাস আছে পর্যটকের বাবে খুলিবর কারণে, গতি পর্যটকে সুখী হব, সুন্দর একটা পরিবেশ চাবলে পাব, গতি মোহিত হব, খুব ভাল লাগে কাজিরঙা।